গোটা রাজ্যে যুব সমাজ নেশার করাল গ্রাসে নিমজ্জিত হচ্ছে, ফলে তাদের জীবন অন্ধকারের দিকে ধাবিত হচ্ছে, পাশাপাশি সমাজও নষ্ট হচ্ছে। প্রতিনিয়তই সাধারণ নাগরিক এই অভিযোগ জানিয়ে আসছেন। লাগাতার পুলিশকে অভিযোগ জানানোর পর অবশেষে শুক্রবার অভিযান চালিয়েছে। এই দিন রাতে পশ্চিম থানার পুলিশ এবং পূর্ব আগরতলা থানার পুলিশকে নিয়ে শহরের অভিযানে নামেন পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমারকে। এদিন রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দান এবং ডিমসাগর এলাকায় অভিযান চালিয়ে পুলিশ ড্রাগস সেবনকারী সন্দেহে প্রায় 50 জনের অধিক যুবককে আটক করা হয়। তাদের প্রত্যেকে বিভিন্ন নেশার সঙ্গে যুক্ত বলে দাবি পুলিশের। তাদের কাছ থেকে ড্রাগসের কৌটা, সিরিঞ্জ ও অ্যালকোহল পাওয়া যায়। এ বিষয়ে জেলা পুলিশ সুপার জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এলাকায় এভাবে ড্রাগস, গাঁজা, অ্যালকোহল সেবনকারীরা সাম্রাজ্য তৈরি করে রেখেছে। স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন সময় অভিযোগ আসছিল। মানুষের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ অভিযানে নামে। প্রায় 50 জন যুবক আটক হয়েছে। এই অভিযান আগামী দিনেও নিয়মিত চলবে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। हाँ, हम लोग ऐसा एक नया अभियान शुरू किया है। जो भी ड्रग यूज़र्स है और जो अल्कोहल कंज्यूम करते हैं, हम बहुत सारे कंप्लेंट्स आ रहे हैं कि ये जो MBB कॉलेज का ग्राउंड है, डीम सागर है और अस्तबल ग्राउंड है, ऐसा बहुत सारा जगह है जहाँ पे यूथ लोग आके रात में आके बैठते हैं और ड्रग्स लेते हैं, गांजा पीते हैं और अल्कोहल लेते हैं। तो इसके लिए हम लोग एक स्पेशल अभियान शुरू किया है। इसमें हम लोग अभी आज 3 सब डिवीज़न कवर करके ये अभियान किया है। मोर देन 50 लोगों को अरेस्ट किया है। तो ऐसे हम रोज़ करेंगे, तब तक ये कंट्रोल में नहीं हो पाए, हम लोग रोज़ ऐसे अभियान जारी रखेंगे। ठीक है। ब्यूरो रिपोर्ट, RE न्यूज़।